দর্শক, আজ 26 আগস্ট 2020 বুধবার আপনারা যে হাটটা দেখছেন ঠাকুরগাঁও জেলার গড়িয়া থানার গড়িয়া হাট, প্রতি বুধবার এবং রবিবারে এখানে হাট বসে। এই হাট থেকে আমরা আপনাদেরকে বিভিন্ন রকম ছাগলের দাম জানানোর চেষ্টা করবো। এই যে আপনারা ছাগলের হাটটা দেখছেন, মোটামুটি ভরপুর ছাগলের হাট। এখানে আমরা একটু দেখি ভাই, এটা খাসি বড়টা আর ছোটটা হালুয়ান, এই হালুয়ানটার দাম কত যাচ্ছে? 2300 টাকা। এটা ক্রেতা কত বলছে? 1600। আপনার নিয়ত কত? 1800 এনে দিয়ে। আর এই যে খাসিটা 10,000। আর এটা নিয়ত কত? 9,000। এই যে সুপ্রিয় দর্শক দেখছেন, তারপর আসো আপনাদেরকে আমরা একটু ভেতরে নিয়ে যাই। এই যে এখানে আমরা একটু দেখি, এটা কি হালুয়ান? হ্যাঁ, এটা দাম কত আছে? 1500। ক্রেতা কত বলছে? 1200। এ পর্যন্ত দাম বলছে 1200। এই যে দেখছেন 1500 টাকা, বেশ বড় সাইজ কিন্তু 1500 টাকা দাম। এটা কি ভাই খাসি? খাসি। এই খাসিগুলো কত করে যাচ্ছেন? 6,500 টাকা গেছি। 6,500 টাকা করে দাম চাচ্ছেন? ক্রেতা কত বলছে? 5,500 বলতেছে। 5,500 বলতেছে শুনছি। এই যে দেখুন, মোটামুটি এখানে ক্রস জাতেরও কিছু আছে, তবে খাসির পরিমাণটা বেশি, তবে হালুয়ানও আছে। এই যে আপনারা দেখছেন, এবার আমরা একটু দেখি, এটার কি এটা বাচ্চা? হ্যাঁ, এটার বাচ্চা। এই একটাই বাচ্চা? দুইটা। এই যে দুটা আলাদা আলাদা কালার বাচ্চা, দেখুন ভাই বাচ্চা সহ কত যাচ্ছে? 10,000। ক্রেতা কত বলছে? 7,500 পর্যন্ত দাম উঠছে, দিচ্ছেন না? কত হইলে ছাড়বেন? 9,000 হইলে ছাড়বেন? আচ্ছা ধন্যবাদ। যে দেখছেন সুপ্রিয় দর্শক, মোটামুটি ভালো ছাগল ওঠে ঠাকুরগাঁও জেলার গড়িয়া হাট। এই যে দেখুন, মোটামুটি ছাগলটা ভালোই ওঠে। এই যে এটা দাম তো 10,000। এ দুটোর দাম কত যাচ্ছে? 12,500। উনি কি 10,000 বলছে? 10,50 পর্যন্ত বলছে। আপনার নিয়ত কত? খাসি 11,500 আপনার নিয়ত। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, তারপর আসুন এদিকে আমরা একটু দেখি। আসসালামু আলাইকুম। এ দুটো কি? দুইটাই খাসি? এ দুটোকে দুধ ছাড়ছে? দাম কত যাচ্ছেন? 5,000। ক্রেতা কত পর্যন্ত বলছে? 3,000। আপনার নিয়ত কত? চাইরের কাছাকাছি। তারপর এখানে দুটো হালুয়ান দেখি, তিনটা হালুয়ান দেখি, চারটা হালুয়ান। ওই এই দুটা খাসি আর এই দুটা হালুয়ান? আচ্ছা, এই দুটা হালুয়ানের দাম কত যাচ্ছে? হ্যাঁ, দুইটা 2,200 করে 44। দামটা বেশি চাচ্ছেন তো? আচ্ছা শুনছি আমরা, তারপরে আসুন। অনেকে আসলে ক্যামেরা দেখে ওনারা দামগুলিকে একটু বাড়িয়ে দেয়। তারপরে আমরা একটু এদিকে দেখি, খাসি এই খাসির জোড়া কত যাচ্ছে? 8,500। ভাই ক্রেতা কত পর্যন্ত বলছে এই খাসি দুটা? 7,500 বলছে, দিচ্ছেন না? আচ্ছা শুনছি। তারপর একটু দেখি, এগুলো কি হালুয়াল? খাসি এই জোড়া কত? 6,000 চাইছেন। ক্রেতা কত পর্যন্ত বলছে? 5 পর্যন্ত বলছে। মানে আপনার নিয়ত কত? 5,500। আচ্ছা ধন্যবাদ। তারপর আমরা এখানে দেখি, এ দুটো খাসি কত দাম চান? 9,500 পর্যন্ত দাম চাইছে। আর ক্রেতা কত পর্যন্ত বলছে? 8,500 পর্যন্ত বলছে। এই যে শুনছেন, তারপর আমরা একটা এখানে দেখি, এই কি হালুয়ান? দুইটাই খাসি। এই খাসির জোড়া কত? 6,500 চাইছেন। ক্রেতা কত পর্যন্ত বলছে? 4,500 পর্যন্ত দাম পড়ছে শুনছি আমরা। তারপর আসুন সুপ্রিয় দর্শক, এ দুটো কি খাসি? এখানে কি খাসি বেশি পাওয়া যায়? এই জোড়া কত? 7,500। চাইছেন?
ক্রেতা কত পর্যন্ত বলছেন? আচ্ছা বলছেন এই যে দেখুন দরদাম কিভাবে হয়। এই যে দেখুন ৬০০০ উনি নিয়ে নিয়েছেন কিন্তু উনি মানছেন না এখন। এই যে দেখুন কিভাবে দরদাম চলে শুক্র দর্শক, উনি ৬০০০ টাকা দিয়েছেন। আপনার কত দিয়ে পুষাবে? উনার কি ভাগ্য খারাপ? মানে উনি আর বেচতে পারবে না? ৬০০০ টাকা বাচ্চা কেটে বলছে তা দেয় না, তাহলে কি পুষা নিয়ে মালে? এই যে দেখো চাইলে হবে আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে হাটের মধ্যে কিভাবে দরদামগুলি হয় সেগুলো আমরা একটু লাইভ দেখানোর চেষ্টা করছি। এলাকায় খাসি কত করে দাম চাচ্ছে? এই যে দেখুন আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, কোথা থেকে আসছেন? আমি এক নম্বর ইঞ্জিন সুদ্রামপুর থেকে আসি। আচ্ছা ঠাকুরগাঁও আপনার বাড়ি? না আমার বীরগস্থান। বীরগস্থান, আপনি কি ব্যবসা করেন? হ্যাঁ ব্যবসায়ী আমি। আপনার এই খাসি কোথায় দেন? ওটা এখানেও যায়, কিছু বগুড়া যায়, কিছু ঢাকা যায়, জলঢাকা, মিরপুর, ফরিদপুর, ওখানে যায়। মানে আপনি বিভিন্ন হাট থেকে খাসিগুলিকে কালেক্ট করেন? আচ্ছা কেউ যদি আপনার কাছে দূর দূরান্ত থেকে বেশি পরিমাণ খাসি চায় আপনি দিতে পারবেন? হ্যাঁ আমার আমার কাছে অর্ডার আসলে আমি দিতে পারবো। অর্ডার আসলে দিতে পারবেন? দিতে পারবো। আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ মনে করলেন যে আপনার মোবাইল নাম্বার? মোবাইল নাম্বার বলেন আপনার মোবাইল। 01722609764। আরেকবার বলেন। 01722609764। মানে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি কি শুধু খাসি দেবেন? হ্যাঁ খাসি যে যেটা চাই ওটা দিয়ে দেবো। না কেউ যদি এক বাচ্চা বা দুই বাচ্চাওয়ালা ছাগল চায় তাও দিতে পারবো? তাও দিতে পারবেন? একটু রেটগুলি আমাদেরকে বলবেন যে এক বাচ্চা আলা দুই দেশি ছাগল কিরকম রেটে হয়? ছাগলের উপর নির্ভর। না না দেশি আমি বলছি, ছাগলের উপর নির্ভর। 4,000 আছে, 6,000, 5,000, 7,000 এরকম যে যেটা আর কি আইডিয়ার বিভিন্ন ধরনের ছাগল আছে। আচ্ছা বিভিন্ন রকম ছাগল মানে আপনি কালেক্ট করে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ আপনাকে। ঠিক আছে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি, সেই সাথে পাইকারদেরও আমরা নাম্বার দেওয়ার চেষ্টা করছি। আপনারা দূর দূরান্ত থেকে যারা খোঁজ করেন তারা এই ধরনের পাইকারদের সাথে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন। তারপরে এখানে আমরা দেখছি এটিকে খাসি এখানে চলে এসে, তারপরে আমরা এখানে খাসি বেশি দেখছি। এটা হালুয়ার কত দাম চাচ্ছেন ভাই? হ্যাঁ 3600। ক্রেতা কত পর্যন্ত বলছে? 3000 পর্যন্ত শুনছে। তারপরে একটু এখানে দেখি এই দুটা কি? হালুয়ার। হালুয়ার, এই যে দুটা, এটা কি আপনার বাড়ির? হ্যাঁ। আসসালামু আলাইকুম। আপনি কি বাড়িতে পালেন? কতগুলি আছে? 8-10টা আছে। 8-10টা তাস দুইটা আনছেন? এটা দাম কত যাচ্ছে? দাম যাচ্ছে 4200। 4200। ক্রেতা কত পর্যন্ত করছে? 32-33 বলতেছে। 32-33। আর আপনার নিয়ত? 35-35। আচ্ছা ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এখানে আমরা একটা পাঠা দেখি। পাঠা, পাঠাটার দাম কত হচ্ছে? 2600। ক্রেতা কত বলছে? 2000 বলছে। আপনার নিয়ত কত? 2200-2300 হইলে ছেড়ে দেবেন। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে ছাগল এবং সেই সঙ্গে পাঠা বিভিন্ন রকমের ছাগলের দামগুলি জানানোর চেষ্টা করি। এটা হালুয়ার? হালুয়ার। আর এটা কি এটার মা নাকি? আচ্ছা আলাদা। এতে দাম কত করে চাচ্ছেন একটু বলেন তো? দাম এটা চাইতেছে 3200। এটা 3200। আর ওই যে ওইটা? ওটা চাইতেছে 2500। 2500। ক্রেতা কত পর্যন্ত বলছে? 2500টা? ওইটা আপনার 1400 পর্যন্ত বলছে। হ্যাঁ 1700 পর্যন্ত বলছে। 1400। হ্যাঁ 1400। আচ্ছা 1400 পর্যন্ত এটা বলছে। আর এইটা?
এটা বলতেছে আপনার 2200 আপনার নিয়ত কত আপনার 2600 এটা 26 আর ওইটা ওইটা আপনার 2 এর দিক দাও যাবে আচ্ছা 2 হইলে দিও আচ্ছা ধন্যবাদ এটা কি এটা 3500 আলু আর এটা দাম কত আছে 3500 ক্রেতা কত বলছে 2800 বলছে আসসালামু আলাইকুম আপনি কি ব্যবসা করেন হ্যাঁ তো কত বলছে ক্রেতা 2800 আপনার নিয়ত কত 3200 আপনার নিয়ত আচ্ছা ধন্যবাদ এই যে শুনছেন সুপ্রিয় দর্শক তো আপনাদেরকে আমরা আবারো জানিয়ে রাখি আজ 26 আগস্ট 2020 বুধবার আপনারা যে হাটটা দেখছেন এটা ঠাকুরগাঁও জেলার গড়িয়া থানার একদম প্রপারে অবস্থিত এই গড়িয়া হাট প্রতি বুধবার এবং রবিবারে এই হাট বসে এই হাট থেকে আমরা এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন রকমের ছাগলের দাম জানানোর চেষ্টা করলাম তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।